আজকের থেকে খালি রাহুল পিন্ডির টেস্ট ম্যাচটাই মনে থাকবে অবশেষে টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারানো হলো বাংলাদেশের তবে টাইগাররা এই স্বাদ পেতে পারতো দু সালেই খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে সেই ম্যাচে জয়ের সব রকম সম্ভাবনাই জাগিয়েছিল বাংলাদেশ রশিদ লতিফের ছল চাতুরি আর ইনজাম আমুল হকের একশো রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত এক উইকেটে হেরে যায় বাংলাদেশ সেই হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন সুজন এবার আরও একবার কাঁদলেন তিনি তবে তা রয়্যাল পিন্ডি টেস্ট জয়ের আনন্দে শুধু তাই নয় এই জয়ে মুলতান টেস্টে হারের দুঃখটাও ভুলে গেছেন এই কিংবদন্তি রাওয়াল পিন্ডি টেস্টের জয়ে বারবার মুলতান টেস্টের স্মৃতি হাতড়ে বেরিয়েছেন সুজন হামাগুড়ি দেওয়া বাংলাদেশের সেদিনের সেই ম্যাচ স্মরণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি দুই হাজার হতে পারত আসলে টু বি অনেক সন্দরকম হতে পারতো বাট আমি মনে করি যে তখন হয়তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল না ডিআরএস রুল ছিল না একটা ইয়াং টিমের জন্য ছোটো দলের জন্য ডিআরএসটা কত ইম্পর্টেন্ট আজকের টেস্ট ম্যাচেই বোঝা গেছে চানমাসুদের কট বেনটা না হলে কী হয়তো বা এরকম আমটা আউট দেয়নি না ডিআরএসের সূত্রে আউটটা পাওয়া বাট ডেফিনেটলি মানে একুশ বছর আগে যেটা মনে ছিল এত বছর ধরে ওটা আজকের পরের মনে থাকবে না মনে হয় আজকের পর থেকে খালি রাহুল পিন্ডির টেস্ট ম্যাচটাই মনে থাকবে প্রত্যেকটা ব্যাটিং মনে থাকবে প্রত্যেকটা উইকেট মনে থাকবে ওটাই এখন অনেক হাসির খুশির ব্যাপার আর কি মানুষ না তা তো অবশ্যই মানে কৃতিত্ব তো সবার আসলে প্লেয়ারদের কৃতিত্ব সবার আগে ওরা হার্ডওয়ার্ক করে বলে আমরা জিতি না ওরা কষ্ট করে কারণ আমাদের যেটা আমি সবসময় বলি যে আমাদের ইনস্ট্রাকচার তো প্রত্যেকটা টেস্ট প্লিং দেশের মতো না আমরা এখানে যে ফাইট করি এটি অনেক কিছু বাট তারপরে ওরা যে এই ছোটো পরিসরে ছোটো সীমাবদ্ধতার মধ্যে ওরা নিজেদেরকে মেরে ধরে বারবার ভালো ক্রিকেট খেলা আমাদের মুখে হাসি ফুটিয়ে আনে এটা অবশ্যই কৃতিত্ব সবার অবশ্যই বোর্ডে যারা ছিলেন বা এখন যারা আছেন বা যারা আগামীতে আসবেন আমাদের সামনে জ্বরই পালা আমি এগুলো মনে করি সত্যি কথা আমাদের ইয়াং টিম দেখতে ভালো লাগে যে বাচ্চা ছেলেরা ভালো খেলছে মাঠে ফাইট করছে আপনি দেখেন প্রত্যেকটা ছেলে ইয়াং শরিফুল নাহিদ রানা কিংবা হাসান সবাই কত বয়সে ছেলেগুলোর কিংবা খালি আমাদের এক্সপিরিয়েন্স বলতে মিরাজ সাকিব মুশি বা লিটন দাস বা কোনো অর্থ শান্তও হয়তো বা তারপরেও না টেস্ট ম্যাচ ওরা খেলেছে বা ডেফিনেটলি মিরাজ আমি বলি করি সাকিব অ্যান্ড মুশি আমাদের ব্যাকবোন এবং মুশির আবারও প্রমাণ রাখলো যে ও এত ইম্পর্ট্যান্ট ওরা এত বছরের পরিশ্রম মানে ও যে প্রতিদিন হার্ডওয়ার্ক করে নিজেকে মেরে ধরে চেষ্টা করে প্রতিদিন এটারই ফসল আমি মনে করি প্রত্যেকটা যে কষ্ট করে যে বিল্ড আপ করেছে ইরিংসটাকে সাথে লিটন এবং মিরাজে যে একটা কন্ট্রিবিউশন যে হারশো ছেলে আমরা তো ওইটাই মনে হয় ম্যাডীয় ডেফিনেটলি আজকে ইরিংসে মিরাজ চার উইকেট সাকিবে তিন উইকেট বলতেই হবে যে আমরা প্রেশারে কিন্তু একবারও আমি আজকে সেটা সবচেয়ে আমার ভালো লেগেছে ছেলেরা তাড়াহুড়া করেনি এক জায়গায় বল করে গেছে মানে তৈরি করেছে ওইরকম সিচুয়েশন উইকেটটি ভালো ব্রিলিয়ান কিছু ক্যাচ হয়েছে দুই ইনিংসে বিলে সুতরাং সব কিছুতেই আমি বলি পুরো ফুল টিমের কন্ট্রিবিউশন একলা করে আলাদা করে অবশ্যই বলা যাবে না হ্যাঁ বলা যাবে মুশকিল ইনিংসটা বলা যাবে সাদমানের এত দুই বছর পরে নাইনটি থ্রি বলা যাবে সবই বলা যাবে কিন্তু তারপরে আমি বলি ফুল টিমের কন্ট্রিবিউশন যেভাবে আমরা লড়েছি মাঠে মানে কালকে সন্ধ্যা পর্যন্ত আমরা কেউ জানতাম না আজকে আমরা টেস্ট ম্যাচ ইভেন সকালেও জানতাম না যখন উইকেটগুলো পড়তে হবে তখন মানে চার উইকেট যখন পড়ে তখন থেকে আশা বার্তা শুরু করলো যে টেস্ট ম্যাচ দুইটা উইকেট তাড়াতাড়ি এনিথিং ক্যান হ্যাপেন এবং তাই হলো জোড়া উইকেট যখন দুইবার আমরা জোড়া জোড়া উইকেট নিলাম সাকিব মিরাজ পরপর বা এক সময় নাহিদ রানার সাকিব উইকেট নিল জোড়া তখন মনে হলো না ম্যাচটা আজকে জিততে পারি আমরা এবং সেটাই হলো এবং খুব কমফোর্টেবলি খুব কমেন্ডিংলি আমার মনে পড়ে যে মানে কত বছর পর পাকিস্তানের সাথে এত কমেন্ডিংলি আমরা টেস্ট ম্যাচ জিতলাম বা খেললাম এটাই সবচেয়ে বড় কারণ পাকিস্তান আজকে একটা অন্যরকম জিনিসটা আমাদের থাকতোই তো ওইটাই এটা একটা শুরু আশা করি যে সেকেন্ড টেস্ট ম্যাচটা ছেলেরা দারুণ লড়বে দার ভালো খেলবে বাট আমাদের এই প্রসেসটা যাতে ঠিক থাকে ছেলেরা যেভাবে মাঠে ফাইট করেছে সেটা যাতে আমাদের সামনের পাথে হয়ে থাকে আমাদের ইয়াংস্টার যারা আজকের খেলাটা দেখলো যারা ফিউচার বাংলাদেশে তাদের জন্য একটা বড় ইন্সপায়ার ব্যাপার আছে মুশির এই ইনিংসটা ডেফিনেটলি যে হার্ডওয়ার্ক করলে কোনো কিছুই বিফলে যায় না আসলে